অর্ডার 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 মহামান্য আদালত, এই কেস একদম পানির মতো পরিষ্কার। কোটিপতি মনির চৌধুরী ব্যবসা উপলক্ষে চিটাগাং যাওয়ার সময় তার স্ত্রী সালমা চৌধুরীকে বাড়িতে তার স্ত্রীর বান্ধবী রাহেলার কাছে রেখে যান। সেই সুযোগে ওই বান্ধবী নামের কালসাপ চৌধুরীর স্ত্রীকে গলা টিপে মেরে 25 লক্ষ টাকা নগদ ও হীরার হার নিয়ে পালিয়ে যায়। এই ফাইলে তখনকার তদন্তকারী কর্মকর্তার সব তথ্যই লিপিবদ্ধ আছে। তাই আমি আদালতের কাছে আর্জি পেশ করছি, এই আসামিকে এমন শাস্তি দেয়া হোক যাতে আর কেউ যে থালায় খায় সেই থালা ছিদ্র করার সাহস না পায়। দ্যাটস অল ইওর অনার। মহামান্য আদালত, আমার বিজ্ঞ বুদ্ধিমান বিদ্বান প্রতিপক্ষের কথা শুনে মনে হইল এটা আদালত না হয়ে নাটকের মঞ্চ হইলে ভালো হইত। অর্ডার অর্ডার অর্ডার। আপনি কে? আমি রঙ্গমঞ্চের একজন শিল্পী, এই আমার ওকালতনামা। রাহেলা বেগমের পক্ষে ওকালতি করার জন্য আপনার অনুমতি চাই মহামান্য আদালত। প্রসিড অন। থ্যাংক ইউ মহামান্য আদালত। আমি অ্যাডভোকেট আসান আলী, MA LLB। অনেকদিন হয়েছে ওকালতি ছাইরা দিছি, কারণ এই সত্যরে মিথ্যা আর মিথ্যারে সত্য বানানো এই খেলা আমার ভালো লাগে না হুজুর। তাই গ্রামে গ্রামে ঘুরা বেড়াই আর মানুষের মুশকিল আসান করি, তাতে হয় কি এই মনটার ভিতরে একটা সুস্থ ভাব থাকে আর কি। হুজুর, এই মিস্টার গোলাম আলী সাহেবের মাথায় একটু গন্ডগোল আছে মনে হয়। উনি সাক্ষী আনলো, আর সেই সাক্ষী পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখা কইল আমি খুন হইতে দেখিয়াছি। তা হুজুর, উনার সাক্ষীরা কি ওৎপাইটা খাড়াইয়াছিল যে কখন একটা খুন হইব, আর তা ওনারা খাড়াইয়া খাড়াইয়া দেখব? অর্ডার অর্ডার অর্ডার। আপনি কি বলতে চান? মহামান্য আদালত, আমি আর কিছু কইতে চাই না, এই রহমান সাহেবরে একটু জেরা করার অনুমতি চাই। অনুমতি দেওয়া হল। আচ্ছা রহমান সাহেব, আপনি কোরআন শরীফের উপরে হাত রেখে কইছিলেন খুনের সময় আপনি ঘরে আছিলেন? জি, এখনো বলতেছি আমি ঘরে আছিলাম। বাহ, তা কি আপনি ওই খাবারের ঘরে, নাকি শোয়ার ঘরে, নাকি রান্না ঘরে আছিলেন? না, আমার শোবার ঘরে। তো দরজা জানালে কি বন্ধ ছিল না খোলা ছিল? না, সব বন্ধ ছিল, কারণ আমার আবার ঠান্ডার ব্যারাম আছে। আচ্ছা, আপনার চোখে তো কোনো ব্যারাম নাই, মানে ওই এক্স-রে লেন্স, জুম লেন্স, মাইক্রো লেন্স তো লাগানো নাই? অবজেকশন ইওর অনার, এইসব প্রশ্নের কোনো মানে হয় না। অবশ্যই মানে হয় না মহামান্য আদালত, চোখে যদি লেন্স লাগানো নাই থাকে তাহলে ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ কইরা শুইয়া থাইকা রহমান সাহেব কেমন কইরা নিজের চোখে দেখলেন একটা খুন হইল? ব্যাপারটা কেমন গোলমাল মনে হইতেছে না? অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ মহামান্য আদালত। তার মানে আপনি মনের ভিতরে যে চোখ আছে তাই দিয়ে দেখছেন? প্রথমে ঘুমাইতেছিলেন, পরে চেঁচামেচি শুনে গিয়ে দেখলেন, অথবা আমেনা বেগম মানে আপনার স্ত্রী আইসা কইল ওগু জল দিস বুবুরে মাইরা ফালাইতেছে, আপনি পরে কি মরি করে গিয়ে দেখলেন? হ্যাঁ, আপনি ঠিক বলছেন, কিন্তু জানলেন কেমনে? কোনটা ঠিক কইতেছি, চেঁচামেচিটা না বইসা খবর দিল সেইটা? দুইটার একটা হবে, ঠিক মনে নাই। এইটা একটা সত্যি কথা কইছেন, জানেন তো মিথ্যাবাদীদের স্মরণ শক্তি আবার বেশি থাকতে হয়, কখন কোথায় একটা মিথ্যা কথা কইছেন সেটা মনে রাখতে হয় না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। থ্যাংক ইউ রহমান সাহেব। আপনি যেই ডালে বাস করেন তার পাতায় থাকি আমি, আপনি যে স্কুলের ছাত্র তার হেডমাস্টার আমি। আচ্ছা রহমান সাহেব, যখন দেখলেন
আপনার বইন্ডে গলা টিপা মারতেছে তখন বাধা দিলেন না কেন? হ্যাঁ, আপনার বউ আর আপনার মতো পুষ্টিকর দেহ থাকতে রাহেলা বিবির হাত থেকে বইন্ডে বাঁচাইতে পারলেন না? কেমন বাহাদুর আপনি! হ্যাঁ না, মানে আমি দেখি নাই, ঘরে শুয়ে আছে। অবজেকশন ইওর অনার, আমার সাক্ষীকে ভরকানো হচ্ছে। না উকিল সাহেব, ভরকানো হইতেছে না, সত্য বলানো হইতেছে, যেই সত্যরে আপনারা অবাল্লোক করে গেছিলেন। মহামান্য আদালত, রহমান সাহেব এই কাঠগড়ায় খাড়াইয়া কইছিল মিসেস সালমারের রাহেলা বেগম গলা টিপা খুন করছে, কারেক্ট? এখনো বলতেছি গলা টিপা মারছে। বাবা বাবা, আরে গলা টিপাই যদি মারে তাহলে গলায় কি ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ থাকবো না? কেমনে হয়? পোস্টমর্টেম রিপোর্টে বলা আছে কোনো কিছু চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। মনে পড়ছে, বালিশ চাপা দিয়া, বালিশ চাপা দিয়ে মারা হয়েছে। ঘরে শুইয়া থাইকা তা আপনি জানলেন কি করে? নাকি অনুমান করে কইতে? অনুমান কইরা। তাইলে রাহেলা বেগম যে খুন করছে এইটাও আপনি অনুমান করে কইছেন? জি না, মানে আরে থামেন 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 মহামান্য আদালত, জি না মানে এইটার কোনো মানে আপনি বুঝছেন? বুঝেন নাই, আমিও বুঝি নাই। ও বিদ্যান উকিল সাহেব, আপনি কিছু বুঝছেন? আপনিও বুঝেন নাই। আসলে মিথ্যা কথাই বোঝা যায় না, জি না মানে এইসবের কোনো মানে নাই, আর এই কেসেরও কোনো মানে নাই। অর্ডার অর্ডার অর্ডার, কেস আগামী রবিবার সকাল 10টা পর্যন্ত মুলতবি করা হলো।